V-22 অস্প্রে আমেরিকার তৈরি একটি মাল্টিমিশন এয়ারক্রাফট। এই সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি হেলিকপ্টারের মতো ভার্টিক্যাল টেক অফ করতে সক্ষম, আবার বিমানের মতো দ্রুত গতিতে উঠতেও সক্ষম। ইউএস এয়ারফোর্সের দরকার ছিল এমন একটি বিমান যেটি কিনা চোপারের মতো সোজা উপরে উঠতে আর নামতে পারবে, গতি থাকবে সাধারণ বিমানের মতোই, আর 15-20 জন সেনা বহন করতে পারবে। এই সমস্ত কথা মাথায় রেখেই আমেরিকার দুই ডিফেন্স জায়ান্ট কোম্পানি বেল এবং বোয়িং এর সম্মিলিত প্রচেষ্টার ফসল এটি, যেটি ছিল $27 বিলিয়ন একটি বিশাল প্রজেক্ট। হাই স্পিড ল্যান্ডিং, হাই স্পিড টেক অফ এবং হাই স্পিড ফ্লাইং, এই তিনটার এমন কম্বিনেশন দুনিয়ায় আর দ্বিতীয়টা নেই। এটি মূলত স্পেশাল মিশনে সৈন্যদের দ্রুত পরিবহনের কাজে ব্যবহার করা হয়, যাতে ভার্টিক্যাল টেক অফ ল্যান্ডিং ভিটল এবং শর্ট টেক অফ ল্যান্ডিং এস্টল সুবিধা রয়েছে, যার কারণে এটি স্বল্প রানওয়েতেও উঠতে পারে এবং হেলিকপ্টারের মতো যে কোনো জায়গায় নামতে পারে। 1981 সালে আমেরিকা পুরনো সিকিংগুলোকে রিপ্লেস করতে নতুন JVX প্রজেক্ট শুরু করে, যার ফলেই এই V-22 অস্প্রে জন্ম নেয়। এটি প্রথমবার আকাশে ওড়ে 19 মার্চ 1989 সালে। এর দৈর্ঘ্য প্রায় 17.5 মিটার, প্রস্থ প্রায় 25 মিটার এবং উচ্চতা প্রায় 6.73 মিটার। এখন পর্যন্ত US মেরিন 360টি, নেভি 48টি এবং এয়ারফোর্স 50টি V-22 অর্ডার করেছে, যার প্রায় 250+ ইউনিট ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। এছাড়াও ভারত, ইসরায়েল, জাপান, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাতও এটি ক্রয় করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। একটি V-22 অপারেট করার জন্য মোট 4 জন ক্রুর প্রয়োজন হয়। এরা হলো পাইলট, কোপাইলট আর 2 জন ফ্লাইট ইঞ্জিনিয়ার। একটি V-22 অস্প্রের ভেতরে প্রায় 24 জন ট্রুপারের বসার জায়গা রয়েছে। এছাড়া সর্বোচ্চ 32 জন ট্রুপার বহন করতে পারে, কিন্তু 32 জনের ক্ষেত্রে ট্রুপারদের দাঁড়িয়ে থাকতে হয়। এতে 2টি ব্রিটিশ রোলস রয়েস অ্যালিসন T407-1107C লিবার্টি টার্বোশ্যাফ্ট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা সাধারণত কোনো আমেরিকান এয়ারক্রাফটে দেখা যায় না। এটি প্রায় 25,000 ফুট পর্যন্ত উঠতে সক্ষম এবং প্রায় 500 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে প্রায় 1600 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। এতে ক্রুদের সুরক্ষার জন্য একটি .50M2 ব্রাউনিং মেশিন গান এবং একটি 7.62mm গাটলিং গান লাগানো আছে। এবার এর একটি ভেরিয়েন্টের কথা বলবো। ইউনাইটেড স্টেটস এয়ারফোর্সের CV-22B টিল্ট্রোটার স্পেশাল অপারেশন কমান্ড অ্যান্ড কন্ট্রোল এয়ারক্রাফট। এটি মূলত US মেরিন কোরের জন্য তৈরি V-22 এর মডিফাইড ভার্সন। এটিকে স্বভাবতই V-22 চেয়ে বেশি সময় আকাশে থাকতে হয় এবং বেশি ঝুঁকিপূর্ণ এলাকায় অপারেশন চালাতে হয়। সেজন্য এতে অতিরিক্ত 2টি ফুয়েল ট্যাঙ্ক, উন্নত রাডার এবং কাউন্টার মেজার্স লাগানো হয়েছে। আপনারা অনেকেই এটি জেনে অবাক হতে পারেন যে 2013 সালের দেওয়া একটি রিপোর্ট অনুযায়ী এই এয়ারক্রাফটটির 1 ঘন্টার অপারেশনাল খরচ প্রায় $83,000 বা $65.5 লক্ষ বেশি। ভয়াবহ আর চমৎকার এই বিমানের ইতিহাস আরেকটু ঘাঁটলেই জানতে পারবেন এর ধ্বংসযজ্ঞের আরও তথ্য। আজ এই পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথে থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।